আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের হচ্ছে যে ওই যে আমাদের দেশি পাহাড়ি দেশি মুরগিগুলোর ব্রিডার হাউস, আমার ইচ্ছা থাকলে ওখানে আমি যাইতে পারতেছি না, কারণ আমি হচ্ছে যে কোয়ারেন্টাইনে আর থাকা মুরগিগুলো দেখাশোনা করতেছি, ওই জন্য আমি ওখানে টোটালি যাই না। তো আর হচ্ছে যে আমাদের এই বড় যে ব্রয়লার শেডটা ছিল, ওই শেডটার মাঝখানে পার্টিশন দিয়েছি, এক পাশে ওখানে কি করব। তো অনেকে প্রশ্ন করেছেন, আমি বলি নাই। তো আমরা এই শেডটার দুই পাশে দুইটা দরজা দরজা রয়েছে, খুব মজবুত। রাইট, তো এটার মাঝখানে আমরা একটা পার্টিশন দিয়ে দিয়েছি। তো এখানে আমরা দুই পাশে দুইটা জিনিস আমরা করব, তার মধ্যে এই পাশটাতে আমরা করব হচ্ছে কোয়েল। হ্যাঁ, আমাদের এখানে কোয়েলের ডিম এবং কোয়েলের মাংসের প্রচুর চাহিদা রয়েছে এখানে, হোক আমাদের লোকাল বাজারে এবং আমাদের শহরের বাজারটাতে। তো সেজন্য আমরা এখানে এই জায়গাটাতে আমরা কোয়েল করব, কোয়েল প্যারেন্টস থাকবে আমার। ওভারঅল কোয়েল নিয়ে আমাদের সুন্দর একটা আলাদা পরিকল্পনা আছে। মোট কথা হচ্ছে, আমরা কোয়েল পাখির এটা শুরু করতে যাচ্ছি, খুব সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের প্ল্যানিং অনুযায়ী আমাদের ঘাসের জমি রেডি হয়ে আছে, মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের কাটিংগুলো হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে, আমরা কাটিংটা দু একদিনের মধ্যেই আমরা এখানে কাটিংটা লাগিয়ে দিব। তো এখন কয়েল পাখি শুরু করার পূর্বে আমি চাচ্ছি যে কয়েকজন কয়েল পাখির অভিজ্ঞ অভিজ্ঞ যারা বড় খামারি আছে তাদের সাথে কথা বলা, মার্কেট মার্কেটটা আরেকটু যাচাই করা, সরাসরি ফিজিক্যালি গিয়ে, হ্যাঁ এই বিষয়গুলো আমি চাচ্ছি যে ফিজিক্যালি গিয়ে করতে। তো এই জন্য আমি আজকে বের হচ্ছি শহরের উদ্দেশ্যে, এখন 10:30 বাজে, খামারের সব কাজ শেষ করে গুছায় বের হচ্ছি। আমি চট্টগ্রাম শহরে যাব, কয়েকজন অভিজ্ঞ কয়েল খামারের সাথে কথা বলবো, তাদের অভিজ্ঞতা নিব। তারপরে হচ্ছে যে আমার এখানে কিছু মেশিনারিজ প্রয়োজন, যেমন আমার ঘাস কাটার একটা মেশিনের প্রয়োজন হবে, ঘাসকে চপিং করার আর কি, ছোট ছোট করার যেই আছে ওইটার একটা মেশিনের প্রয়োজন হবে। ওই মেশিন ওরকম মেশিনটার দরদাম দেখবো, আরো কিছু মেশিনারিজের প্রয়োজন, এগুলোর দরদাম দেখবো। আর ওই কয়েল অভিজ্ঞ কয়েল খামারিদের সাথে কথা বলবো। তো চেষ্টা করব আজকের ব্লগে এগুলো রাখতে, যাতে করে যারা নতুনভাবে এগুলো নিয়ে কাজ করতে চান তাদের যেন কাজে আসে। আমি এখন শহরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, আমাদের ছাগলের ঘর রেডি হয়ে আছে, খালি ছাগল আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। কটকটি ওলা আসছে, কি দিয়ে রে কিনিলে পেতে না, নাই নাই কুটকুটি, ওই যে ভাঙা ছোড়া বই খাতা এগুলো আর কি, ভাঙারি। এই উম্মে, আচ্ছা ওখানে কুটকুটি না, বিক্রি করবে, বিক্রি করলে তো দেওয়া যাবে, নাহলে উম্মেকে কুটকুটি খাওয়াইতাম। উম্মে কুটকুটি খাবে, কুটকুটি খাবে, কুটকুটি কুটকুটি আসছে, তো তুমি দেখছো কুটকুটি আসছে যে, দেখছো ওই যে ভাঙারি আসছে, ভাঙারি, ওই যে ভাঙারি আসছে, তোমার এই যে বই খাতা পুরনো ওই যে প্লাস্টিক এগুলো দিলে ইয়া দেয় আর কি, ওরা হচ্ছে যে ইয়া দেয়, টাকা দেয়, যে আগে কুটকুটি বিক্রি করতো ওগুলো তো এখন করে না। হ্যাঁ নিবে না, আচ্ছা ঠিক আছে, উঠো উঠো পড়ে যাবে। তো হ্যাঁ বলো তোমার, তো আমাদের এদিকে করার কাজ চলতেছে, মাটি ভরাট, কালকে অর্ধেক হয়েছে, বাকি অর্ধেকটা আজকে দাদারা করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে করতেছে। অনেক মাটি লাগতেছে এখানে আসলে, একটু ইয়া তো তলে তোরা বড়া হাজঘর আর একটু শরৎ যায় বুঝছ, খেয়াল রাখিস কেন। আচ্ছা ওমে, টাইগার কই, টাইগার হচ্ছে যে সারাদিন দিনের বেলা ঘরে এমনিতেই বসে থাকে, রাতের বেলা বের হয়। টাইগার নাম ধরছে আর আসতেছে, ঘুমাইতেছস না, কি আলসি ঝাড়ে রে, আয় বের হ, বের হ, আয় 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 বাইরে বাইরে, আয় আয় নিয়ে আসো, তো আসো আসো, হ্যাঁ কি রে বাইরে হাঁট, ওরে টাইগার, টাইগার কি আনবো তোর জন্য শহর থেকে,
এই থাক তাইলে, হ্যাঁ দুপুরে তোর জন্য চিকেন সিদ্ধ করে নিয়ে আসবে বাসা থেকে, থাক। টাইগার হচ্ছে আমার পিছন পিছন চলে আসতেছে। এই না 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 না, নিয়ে যাও গা টাইগার, যা যা যা, ওকে বেঁধে রাখতে হবে ওকে নিয়ে। তো বন্ধুরা, যাওয়ার পথে সুন্দরীকে হচ্ছে বিউটি পার্লারে নিয়ে আসছি, মেকআপ ওর একটু ফেসিয়াল মেকআপ টেকআপ দিতে হবে, হালকা সার্ভিসিং করাইতে হবে ওকে নিয়ে। কালকে হচ্ছে অনেক দূরে গেছি রাইড করে, ওকে নিয়ে অনেক লম্বা একটা রাইড হয়েছে। এর আসলে দেখেন পরিস্থিতি খুব খারাপ, আর এদিকে একটা ইঞ্জিন প্রোটেক্টর নাই, যার কারণে ইঞ্জিনে হচ্ছে যে আপনার ময়লা টয়লা উঠে অবস্থা খারাপ, এখানে অবস্থা খারাপ। তো একে আমিও ধোয়ার সময় পাই নাই, তো ওকে ভালো করে পরিষ্কার করবে। আর একটা হচ্ছে মোবিলটা চেঞ্জ করে ফেলবো, ক্লাসে একটু সমস্যা, ক্লাসে একটু ফ্রি করে দিবে। তো আমার এদিকে এমনিতে এখানে থাকলে সময় হয় না যে এসে একে তাকে সার্ভিসিংয়ে দিব, তো এখন শহরে গেলাম, এসে আস্তে আস্তে এর কাজ শেষ হয়ে গেল। আপাতত ধরো মনে হাজ নাই, বুঝছো না, জাস্ট ক্লাস এনে একটু ইয়া করিবে, আমি ফ্রি ন, এটা ভিতরে তেল বা ইয়া কিছু কেন একটু ফ্রি করে দিবে, আর গিয়ার কিনে একটু চাই কেন, আর কিনা না আর কোনো সমস্যা নেই, আদার্স জাস্ট আর একটু ভালো করে পরিষ্কার করি, জুইন দিয়ে উঠি, আর ইঞ্জিন প্রোটেক্টর মোবিল চেঞ্জ এই নেই। গাইস, আমি হচ্ছে আমার এলাকা থেকে অনেক দূরে, অনেক দূরে আসছি। এটা হারিয়ানা সকালে বের হওয়ার সময় বললাম যে আমি এক কোয়েল খামারিদের ওখানে যাচ্ছি, বাট আমি এখানে আসছি, আমি জানি না যে এখানে কেউ আমাকে চিনবে। আমি হেঁটে যাচ্ছি, জাস্ট এই ছোট ভাই পিছন থেকে আসা বলতেছে, ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে না, তোমার নাম কি ভাইয়া? রাকিবুল ইসলাম ভাইয়া। রাকিবুল ইসলাম, স্কুলে পড়ো না এখানে? তো বৃষ্টি পড়তেছে, চলো তাড়াতাড়ি চলে যাই। তোমাদের স্কুল না সামনে? তোমাদের স্কুলের পাশেই আসছি একটা কাজে, চিনো তুমি? আমি তো ভিডিওতে তেমন একটা আসি না, কিভাবে দেখলা যে আমার চিনছি কিভাবে? খামারে কাজ করতেছিলাম যে, ভিডিও দেখছি আর কি আপনার। ও আচ্ছা, তাই তোমার মনে আছে যে আমার ফেসটা? হ্যাঁ, আমি গতকাল আপনার ভিডিও দেখছি, আপনি ওই টাইগারের ভিডিও ভাবছিলাম যে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি তুমি রেগুলারই ভিডিও দেখো। দেখি মাশাআল্লাহ, দেখে শুনে খুব ভালো লাগতেছে যে ওরা এখন স্কুলে পড়ে, আমি খামারের টাইপ ভিডিও করি তারপর ওরা দেখে। থ্যাংক ইউ ভাইয়া। কোন ক্লাসে পড়ো তুমি? অনেক ভালো করে দোয়া করি। তোমাদের বাসা কি এখানে? নদীর ওই পারে? তোমাদের গ্রামটা যথেষ্ট সুন্দর, বৃষ্টিও পড়তেছে, নাইলে আর একটু ঘুরে টুরে দেখতাম আমি। আমি ওখানে দাঁড়াইছি, ওখানে খেয়াল করছো তুমি না? তো বন্ধুরা, আমি যদি শহরে আসি মাস্ট বি রায়হান ভাইয়ের এখানে আসি। রায়হান ভাইয়ের লোকেশন হচ্ছে বদরহাটে। এর আগের ভিডিওতে যারা রেগুলার দেখেন তারা হয়তো দেখছেন এই সেট আপটা একবার দেখেছিলাম। তো আমার বিশেষ করে যখন মেশিনারিজ প্রয়োজন হয় তখন আমি মাস্ট বি এসে রায়হান ভাইয়ের সাথে দেখা করি। ওনারা হচ্ছে মেশিনারি সম্পর্কে ভালো আইডিয়া রাখে এবং ওনাদের এগুলো নিয়ে বিজনেসও আছে। তো রায়হান ভাইয়ের খামারে আবার আবার চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো রায়হান ভাইয়ের এখানে, আমার এখান থেকে কিছু মুরগি দিয়েছিলাম অনেক আগে, আমার আগের স্টকের, তো মুরগিগুলো দেখবো। ওনার কাছে কিছু কয়েল আছে আর উনি কয়েল নিয়ে কাজ করছে, তো আগে অনেক কয়েল নিয়ে কাজ করছিল, তো ওই হিসাবে ওনার কয়েলের ভালো এক্সপিরিয়েন্স আছে, কিছু কিছু অভিজ্ঞতা নিব। আপনি মাঝখানে মানে করোনার জন্য অফ করে দিছিলেন? এটা আমি অনেকদিন অফ রাখছি, আসলে সময় স্বল্পতা ছিল যার কারণে করা হয়নি। আপনি তো জানেন আমার একটা বিজনেস আছে, রাইট, যার বিজনেসের কারণে আসলে এদিকে এতটা সময় দেওয়া হতো না। তবে আপনার এই সেটআপটা কিন্তু চমৎকার, আর একটু সময় দিয়ে না, আপনার স্ট্রাকচার ঠিক আছে, এটা হয়তো মাশাআল্লাহ কিছু বাচ্চা তো আপনার বের হয়েছে। ওই কিরে কি অবস্থা? আপনার এই যে মুরগি ওই কাছ থেকে নিয়ে আসছি, এগুলার বাচ্চা এগুলা না, এখানেও চার কয়েকটা মারা গেছে, আর এগুলা মোটামুটি এখন ওই যে গলা ছিল আসছে একটা, একটা গলা ছিল আসছে। হ্যাঁ, এগুলা কিন্তু খুব সুন্দর কালার আসছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনার গলা ছিল মুরগি কিন্তু আমি পাই নাই, কিন্তু ওর গলা ছিল আসছে, ওর ব্রিডিং এ ছিল। হ্যাঁ, ওই যে আমার এখানে একটা গলা ছিল ছিল অনেক বড়, এটা আমার কিছু কিছু ভিডিওতে দেখাইছিলাম, ওইটার ইয়াতে আসছে আর কি। সেই কাঙ্ক্ষিত, এখন থেকে এন্ট্রিও করা যাবে না, এখন ও এখানে কিন্তু আমি 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 সতর্ক হয়ে যাই। গাইস এখানে দেখেন, এখন আমাকে দুইটা দুই কি একটা আমাকে আসবে ফাইট করতে আমার সাথে, ডাইরেক্ট ডাইরেক্ট, রেডি 1 2 3 ফাইট ফাইট। ও মা, ও মাই গড, আমি ব্যথা পাইছি। ও হ্যাঁ, মাই ভাই, সরি সরি, হইছে হইছে হইছে। এরা হচ্ছে রীতিমতো মানুষ দৌড়ায় দৌড়ায় মারে এই দুইজন, এর আগের আগের বার খাইছি আমার মনে আছে, আরেকজন ছিল মনে, এরা দুইজনই মারতো না? উমা আমার জ্বলতেছে রে ভাই, সিরিয়াসলি কিরে তুই মায়া দয়া কর, মেহমান আসছি। আচ্ছা ওইটা ওইটা বাদ দে, যে
আমি তো এটলিস্ট তোদেরকে এত যত্ন করে ছোটবেলাটা দিছি, এটা ওই খাতিরে হইলো একটু সরি ভাই। আচ্ছা যা যা অনেক শান্ত, ওই যে লাইজা মুরগি যেটা আছে ওটা কিন্তু ওইগুলো অনেক শান্ত, এরা অনেক শান্ত হবে। এই যে এই যে এই ঝুটি, এই যে এই যে এইটা ঝামেলা, এটা ক্রস হয়ে গেছে আর কি। বাইরে ভাই কি রে ভাই, এটা কোনো কথা হইলো? হ্যাঁ আসছি বেড়াইতে, তোরা যদি এভাবে মারস। হ্যাঁ সিরিয়াসলি প্রচন্ড মারে, ওরা মনে হয় আমার উপর অভিমান করছে। আমি সালাম করতেছি আপনাকে। আচ্ছা ওইটা সালাম, তোদের সালামের ভাষা যদি এত শক্ত হয় আদরের ভাষা কেমন হবে? এটা আপনার তো মাশাল্লাহ ইয়া বসাইছেন না? ওই কি অবস্থা রে তোদের, এমনিতে নরমালি ফুটাচ্ছেন না? হ্যাঁ নরমালি ফুটাচ্ছি। আসলে ওগুলো কি ন্যাচারালি ফুটাইছেন? ন্যাচারালি, এটা ন্যাচারালি। তো আমি মূলত রায়হান ভাইয়ের এখানে আসছি, রায়হান ভাইকে নিয়ে ইয়াতে আর একটু শহরে যাবো, যুগটি রুটে না, আমাদের কিছু মেশিনারিজ প্রয়োজন। তো ভাইয়ের তো মেশিনারি সম্পর্কে মাশাআল্লাহ হিউজ আইডিয়া এবং নিজেরও মেশিনারিজ নিয়ে কাজ করে, তো ওনাকে নিয়ে যাবো যাতে কিছু ডিসকাউন্ট টিসকাউন্ট পাই এবং ভালো জিনিসটা পাই। ও ঠিক আছে, এদের ডাকগুলো শুনলে মন জুড়ে যায়। চলেন তাহলে আমরা ইয়ার দিকে যাই। আপনাকে ভাই অনেক সময় নষ্ট করলাম, আসলে আমি আমি আসবো বলছি বাইকে জোহরের পরে, আসতে 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 আমার অনেক লেট হয়ে গেছে না ভাইয়ের। মার্কেটে যাওয়ার পূর্বে রেহান ভাই আমাকে হঠাৎ করে বললো যে ভাই আপনি সব সময় আমাদেরকে গ্রামের সৌন্দর্য উপভোগ করান, আজকে আপনাকে শহরের সৌন্দর্য উপভোগ করাবো। সে বলে তিনি একটা বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসে লিফটে করে, অনেক উঁচু একটা বিল্ডিং, যেখান থেকে পুরো শহরটা মোটামুটি দেখা যাচ্ছিলো আর খুবই চমৎকার লাগছিলো। বিকেলবেলা সূর্যটা ডুবি ডুবি অবস্থা বা ডুবছে এরকম, তো এটা দেখে মনে হলো যে না আসলে সত্যি প্রত্যেকটা জায়গার তার নিজস্ব কিছু সৌন্দর্য রয়েছে, সেটা হোক শহর কিংবা গ্রাম, অসাধারণ লেগেছে। তো রায়হান ভাইকে এখানে আসলে রায়হান ভাই বলে গরিবের ঘর, গরিবের ঘরে হাতির পাড়া এসে ভাই আমি দোয়া করি আল্লাহ যেন আপনার মতো আমার গরিব বানায় দেয় এরকম। আল্লাহ ঠিক আছে চলে যাবো, আমরা বের হবেন না আরো আরো কাজ আছে? আচ্ছা আপনি রেডি হন, আমি আছি। ফাইনালি আমরা সন্ধ্যার পর রাহেন ভাইয়ের সাথে জবদির চলে আসছি আমাদের মেশিনারিজ গুলো দেখার জন্য। তো আমার শহরের অলিগলি, শহরের শহর সম্পর্কে যত না জানা আছে মানে সবই আমার আছে, মানে জানা না না জানা যত না জানা আছে সবই আমার, কারণ শহরে খুবই কম আসা হয় আর প্রয়োজন হলে যেইটুকু প্রয়োজন ওই পাশটাতেই শুধু গিয়ে ওইটাই দেখা হয়। তো মেশিনের আরও তো চলে আসছি, আমাদের দুইটা মেশিন দেখতে হবে, একটা হচ্ছে যেটা ফিল্ড থেকে যে ঘাস কাটে ওইটা, আর একটা হচ্ছে যে যেটা চপিং করে ছোট ছোট করে, এটা এগুলো দিয়ে হচ্ছে আপনার ইয়া না জমিন থেকে ও আচ্ছা ওইটা এটা এটা হাতে থাকবে না, হাতে থাকবে না এটা আমার কাঁধে থাকবে। আচ্ছা দেখি এটা কানেক্ট থাকার পরে ওখানে ব্লেড দেওয়া হবে আর কি। আচ্ছা মাটির যে মাটি, হ্যাঁ ওই যে উপরে ঘাসা পরিষ্কার করে মাটিটা, এটা মিনি ট্রাক্টর না? হ্যাঁ কাজের জিনিস কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে, মাটিকে একদম ঝুরঝুরে করে ফেলবে। মানে আপনি ট্রাক্টর দিয়ে করার পরে যেটা লাগে এটা হ্যাঁ মাটিকে ঝুরঝুরে করা, হ্যাঁ মাটিকে একদম এই যে ঝুরো করা, কেটে ফেলবো এটাকে ঝুরো করবো, বুঝতে পারছি। সুন্দর কিন্তু, প্রাইস কত পড়বে আনুমানিক? একটা এটার 37-38 পড়তে পারে না? আনুমানিক ঠিক আছে। তো বন্ধুরা আমরা যেটা চাচ্ছিলাম মেশিন, এরকম দুইটা মেশিন চাচ্ছিলাম ঘাস কাটার,
একটা পাইছি স্যাম্পল হিসেবে, আমি আসলে অনলাইনে তো অ্যাভেলেবল পাচ্ছি, বাট ফিজিক্যালি আমি দেখতে যাচ্ছিলাম একটু কেমন হয় বা কীরকম। তো এই মেশিনটা দুইটা সাইজ, একটা হাফ ইঞ্চি, একটা হচ্ছে 3 ফুট কাটার আর কি। এটার দাম চাচ্ছে 25+, এই ধরনের দাম চাচ্ছে। তো এটা কেমন হবে? আর আমি, যারা ঘাস ছাগলের খামারে ঘাসের জন্য মেশিন ইউজ করতেছেন, দয়া করে কমেন্টে একটু জানাবেন যে কোন ধরনের মেশিনটা ভালো হয়। এটা হচ্ছে চায়নাটা না, আরেকটা হচ্ছে বাংলা আছে, বাংলাটা এরকম ইয়াতে কাটে, রাইট, চায়নাটা, মেড ইন চায়না, বাংলা একটা আছে। তো আপনারা একটু কমেন্টে জানাবেন, যে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে একটু কমেন্টে জানাবেন কোনটা নিলে ভালো হয় ঘাস কাটার জন্য, ছাগলের জন্য। তো এটাও একটা হচ্ছে যে আপনার বাংলা মোটর ঘাস কাটার মেশিন, এটা মিডিয়ামটা, 2 গোড়া মোটর সহ, হ্যাঁ হেভি বলতে, এটাতে সাইজে আর একটা বড় আছে না, এর সাইজে 4 ব্লেডের, এটা 2 ব্লেডের, এটা 2 ব্লেডের 2 গোড়া মোটর। এটা ওনারা প্রাইস চাচ্ছে অলমোস্ট 20,000 টাকার মতো, এটা কনসিডারেবল আমাদের জন্য, মনে হয় বাংলাটাই পারফেক্ট হবে। এখানে 2 ব্লেড, এখানে 2টা ব্লেড আছে, 1টা ব্লেড লাগাই রাখলে 1 ইঞ্চি কাটবে, 2টা ব্লেড দিলে 1/2 ইঞ্চি কাটবে। রেডিসন ব্লু, এটা না, এটারে বলে তাহলে রেডিসন ব্লু। এত অন্ধকার কেন ভাই, এদের কি আপনার পুঁজি স্বল্পতায় ভুগতেছে নাকি? মজা করতেছি, হ্যাঁ হ্যাঁ, যাক আমরা হচ্ছে না না, আমাকে আমাকে হচ্ছে রেহান ভাই গুপ করে বলছে রেডিসনে বসার জন্য, তবে এখন না, কোনো একদিন ইনশাল্লাহ, সময়ের প্রয়োজন আছে সবকিছু না ভাই। আসলে শহরে আসলে 3-4টা কাজ একসাথে নিয়ে আসা হয়, তো দেখি ও ইউনিক, এইখানে মনে হয় সব আপনার টপ জাতীয় ফুল জাতীয় না, সুন্দর তো মাশাল্লাহ জায়গাটা কিন্তু সুন্দর। লালখান বাজার না, সরি এটা কি লালবাজার, রেডিসন ব্লুর অপোজিট আর কেমন, রাইট, জায়গাটা মোটামুটি সুন্দর। তো আমরা হচ্ছে মোটামুটি চট্টগ্রাম শহর ঘুরে আসছি, আমাদের মেশিনারিজগুলোও দেখলাম। রায়হান ভাই, আমাদের বলে রায়হান ভাই না থাকলে তো আমার দ্বারা সম্ভবই হতো না, রায়হান ভাইকে থ্যাংক ইউ। আরে না ভালো, অনেক লম্বা একটা সময় দিচ্ছেন ভাই, ইনশাল্লাহ পরের বার আসলে আবার দেখা হবে, আপাতত যাচ্ছি, সবকিছুর জন্য ধন্যবাদ, আশা করি মেশিন দেওয়ার সময় আবার নিয়ে যাবো, থ্যাংক ইউ।